চুলকাব্বো হচ্ছে ক্রিস্টিনা নিবানটা চুলকাব্বো ও কি মন খারাপ আছে ভয় লাগে তোমার আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমাদের নাদিয়ার চুল নিয়ে, কারণ নাদিয়ার চুল অনেক বড় হয়ে গিয়েছে এবং সেটা কাটানোর দরকার। অনেক বোঝানোর পরে আজকে নাদিয়া ফাইনালি রাজি হয়েছে, সেলুনে যাবে এবং সে বিশেষভাবে রিকোয়েস্ট করছে, বাবা আমি চাই তুমি আমার সাথে থাকবা। কি করবো আজকে আমরা, তোমার চুল খাবো, অনেক সাহসী। হ্যাঁ, হচ্ছে সেই সেলুনে আমরা এখন ঢুকবো সেলুনে। চুল কি ধুবো আমরা? পরিষ্কার করে দিবে একটু প্রথমে। ওকে, একটু ভয় পাইতেছে। ভয় পাওয়ার কিছু না, তোমাকে রাজকন্যা লাগবে। তুমি তো এমনি রাজকন্যা আছো, আরো সুন্দর রাজকন্যা হয়ে যাবে। এত বড় হচ্ছে নাদিয়ার চুল, আমরা কদ্দুর কাটবো এখন। নাদিয়া সেটা সিদ্ধান্ত নেবে, তুমি বলবা নাদিয়া আমরা কদ্দুর কাটবো, ঠিক আছে? আর আমাদের চুল কাটবে হচ্ছে ক্রিস্টিনা। ক্রিস্টিনা কমটা হাউস ফ্রম রোমেনিয়া, রোমেনিয়ার ক্রিস্টিনা। চিন্তা পড়ে গেছে। হ্যাঁ, কিসের চিন্তা লাগতেছে তোমার? বাবাকে একটু বলো। নাতিশা বলতে চাই, চুল কি আমরা রাখতে পারবো নাকি? নাতিশার চুল এটা। ও নাদিয়া, দেখাবো তো। ও কি মন খারাপ আছে নাদিয়া? আলেস গুড। নিবানের চুল কাটবো, নিবান মাস্টার চাও। নাদিয়ার আমরা অল্প অল্প চুল কাটছি, বেশি না, খুবই অল্প, ছোট ছোট। হ্যাঁ, বেশি কাটিও না। প্রথমবার চুল কাটতেছে, কোন ডিস্টার্ব করতেছে না। নিবান একটা চুল কাটবো, বসতে চাই। নাদিয়া তুমি চুল আমরা ধুইতে চাওয়া পরে, আন্টির কাছে একটা সুন্দর আছে, একটা সুন্দর জায়গাটা পরিষ্কার করে দেবে চুলগুলো। ওকে ওকে ওকে, দেখো না যে কতগুলো চুল।
চুলগুলো একটু কিছু চুল আমরা একটু কালেক্ট করে নিয়ে যাব, বাসায় নিয়ে যাবো এগুলো আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জন্য। খুবই সিরিয়াস নাদিয়া, আমাদের 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 2 বার চুল কাটাতে হবে বছরে, এটাই মহিলা বলছে। In die Augen, dann musst du die Pony einmal pro Monat oder jede 6 Wochen machen. Ich finde, sie ist Pony. Super, mega, wuschelig, gesichtfrei. খুবই সুন্দর লাগতেছে রাজকন্যা, প্রিন্সেস। Wow, 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 wow. দেখি একটু হাসি দাও নাকি, হাসি হাসি। Wow. এটা এটা মামাতে দাও, এটা হচ্ছে তোমার চুল, এটা আমরা বাসায় নিয়ে যাব। এটা আমরা রেখে দিব, তুমি যখন বড় হবা তখন দেখবো। আমরা প্রথম বাজে তোমার চুল কাটাইছি, এখন নাদির জন্য একটা গিফট। যে নাদির খুব ভালো হয়েছে, ভেরি জিয়া জিয়া গুড, দ্যাটস ভেরি গুড, ফ্লাইং দ্য গিশেন নাদির ফর দিস। অনেক ভালো লাগছে, সবাই কমেন্টস করেন জানাবেন কেমন লাগছে। কেমন লাগছে না দেখো, অনেক রাজকন্যা লাগতেছে আমি বলতেছি। দাদি আমার একটু মন খারাপ।